আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার শুধু উপকূলের জেলাগুলিতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে শুষ্কই থাকবে আবহাওয়া। শুক্রবার বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তর এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। শনিবার বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গে বাকি জেলায় কলকাতা সহ সব জেলাতেই বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি সামান্য কমলেও মঙ্গলবার আবার বাড়বে বৃষ্টির পরিমাণ। সপ্তাহের শেষে শনি, রবি এবং মঙ্গলবার থাকছে বৃষ্টির সম্ভাবনা। সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60 থেকে 91%। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুষ্কই থাকবে আবহাওয়া। আপাতত তাপমাত্রা বৃদ্ধি পাবে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পাশাপাশি ভিন রাজ্যে দক্ষিণ ভারতে কেরল, মাহে, তামিলনাড়ু, পণ্ডিচেরি সহ বিভিন্ন রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে। মধ্য ভারত এবং পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান। আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার শুধু উপকূলের জেলাগুলিতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে শুষ্কই থাকবে আবহাওয়া। শুক্রবার বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তর এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। শনিবার বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গে বাকি জেলায় কলকাতা সহ সব জেলাতেই বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টি সামান্য কমলেও মঙ্গলবার আবার বাড়বে বৃষ্টির পরিমাণ। সপ্তাহের শেষে শনি, রবি এবং মঙ্গলবার থাকছে বৃষ্টির সম্ভাবনা। সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60 থেকে 91%। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুষ্কই থাকবে আবহাওয়া। আপাতত তাপমাত্রা বৃদ্ধি পাবে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পাশাপাশি ভিন রাজ্যে দক্ষিণ ভারতে কেরল, মাহে, তামিলনাড়ু, পণ্ডিচেরি সহ বিভিন্ন রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে। মধ্য ভারত এবং পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।